मेजिया थार्माल पावर स्टेशन कन्ट्रैक्ट्स वार्क्स यूनियन पक्ष थेके एमटीपीएस ডিভিসিতে কর্মরত ঠিকাদার কর্মীরা তাদের বিভিন্ন দাবি দাবা নিয়ে বেশ কিছুক্ষণ বিক্ষোভ দেখালো মেজিয়া থার্মাল পাওয়ার স্টেশনের গেটের সামনে। আন্দোলনকারীরা জানান, মেজিয়া থার্মাল পাওয়ার স্টেশনে সীমাহীন শোষণ ও দুর্নীতি চলছে। এমপিপিএস এর ৩,৫০০ শ্রমিক যারা বিদ্যুৎ তৈরির মূল উপাদানের সঙ্গে যুক্ত, তারা সীমাহীন শোষণ বঞ্চনার শিকার হচ্ছে। ২০১৭ সাল থেকে হাউস রেন্ট ইনক্রিমেন্ট, লাইফ অ্যালাউন্স, গ্র্যাচুইটি, কনফারেন্স হলিডে এই সমস্ত সুযোগ সুবিধাগুলি পরিকল্পনা মাফিক এমটিপিএস কর্তৃপক্ষ বেআইনিভাবে কেড়ে নিয়েছে। দীর্ঘদিন যারা এখানে সেমি স্কিল শ্রমিক ছিলেন তাদেরকে আনস্কিল করা হয়েছে। এই শোষণ, বঞ্চনার, অত্যাচারের বিরুদ্ধে কর্মসূচি। যতদিন না তাদের এই দাবি দাবা মানা হচ্ছে ততদিন পর্যন্ত তারা এই আন্দোলন চালিয়ে যাবেই বলে জানিয়েছেন। জানা যায়, নতুন করে কোনো দাবি তাদের নেই। যেই সুযোগ সুবিধাগুলি পেত সেগুলি তাদেরকে ফিরিয়ে দেওয়া হোক। তারা আরও জানান, বারবার ডিভিসি কর্তৃপক্ষকে জানানো হয়েছে, ধর্মঘট করা হয়েছে, আন্দোলন করা হয়েছে। ডিভিসি ম্যানেজমেন্ট কথা দিয়েছে, এগ্রিমেন্ট করেছে, কিন্তু কোনো কথা রাখেনি ডিভিসি কর্তৃপক্ষ। মেজা থার্মাল পাওয়ার স্টেশনে সীমাহীন শোষণ, লুটতরাজ, দুর্নীতি চলছে। এমটিপিএসে ৩,৫০০ শ্রমিক, এএমসি জবে কর্মরত শ্রমিক যারা মূল উৎপাদনের সাথে যুক্ত, তারা সীমাহীন শোষণ বঞ্চনার শিকার। শ্রমিক যে সুযোগ সুবিধাগুলি ২০১৭ সাল পর্যন্ত পেত, যেমন হাউস রেন্ট, গ্র্যাচুইটি ইনক্রিমেন্ট, হেজার লাউন্স, নাইট লাউন্স, কনফারেন্স লাউন্স, হলিডে, এই সমস্ত সুযোগ সুবিধাগুলি একটার পর একটা পরিকল্পনা মাফিক এমটিপিএস ম্যানেজমেন্ট অন্যায়ভাবে, সম্পূর্ণ বেআইনিভাবে কেড়ে নিয়েছে। দীর্ঘদিন যারা এখানে সেমি স্কিল শ্রমিক ছিল তাদেরকে আনস্কিল করা হয়েছে। এই শোষণ, বঞ্চনা, অত্যাচারের বিরুদ্ধে আমাদের আজকের এই কর্মসূচি এবং আমাদের অধিকার যাতে আমরা আদায় করতে পারি তার জন্য আমরা লড়াই আন্দোলন সংগঠন চালিয়ে যাচ্ছি এবং যতদিন না পর্যন্ত আমাদের অধিকার আদায় হচ্ছে ততদিন পর্যন্ত আমরা লড়াই আন্দোলন সংগ্রাম চালিয়ে যাব। মূলত কী কী দাবি দাওয়াগুলি রয়েছে আপনাদের? দাবি হচ্ছে, আমরা যে সুযোগ সুবিধাগুলি পেতাম, যেমন হাউস রেন্ট, গ্র্যাচুইটি ইনক্রিমেন্ট, সিএল, হেজার অ্যালাউন্স, কনফারেন্স অ্যালাউন্স, সেমি স্কিল থেকে যাদের আনস্কিল করা হয়েছে তাদের সেই দাবি দাওয়াগুলি যাতে ডিভিসি অবিলম্বে ফিরিয়ে দেয়। নতুন কোনো দাবি আমাদের নয়, সেই দাবিগুলি আদায়ের জন্য, সেই দাবিগুলি আমরা পুনরায় ফিরে পাওয়ার জন্য আমাদের এইসব কর্মসূচি আমরা নিচ্ছি। আপনারা কি ডিভিসি কর্তৃপক্ষকে এই বিষয়গুলো জানিয়েছিলেন? বারবার ডিভিসি কর্তৃপক্ষকে বিষয়কে জানানো হয়েছে, ধর্মঘট হয়েছে, ডিভিসি ম্যানেজমেন্ট কথা দিয়েছে, এগ্রিমেন্ট করেছে, কিন্তু ডিভিসি ম্যানেজমেন্ট খুব ধরমধর ম্যানেজমেন্ট। এরা কথা দিয়ে কথা রাখে না, এরা প্রতিশ্রুতি রক্ষা করে না, এগ্রিমেন্ট করেছে এগ্রিমেন্টও মানে না। সুতরাং আমাদের বৃহত্তর দাবি আদায় করতে হলে বৃহত্তর আন্দোলনে আমাদের যেতে হবে। আমরা সেই রাস্তায় চলছি। আপনার নাম? হরিপদ ঘোষ। হ্যাঁ, এমটিপিএস কন্ট্রাক্টরস ওয়ার্কার ইউনিয়নের আমি আজকের প্রোগ্রামের মূল আলোচ্য বিষয় ছিল আমাদের যে 24/6/2022-এ যে টাওয়ার থেকে যে অর্ডারটা এসেছে যে কার্টেলমেন্টের বিরুদ্ধে 2017 সাল থেকে আমাদের আন্দোলন, সে আন্দোলনের ফলশ্রুত হিসাবে খানিকটা অংশ আমরা ফিরে পেয়েছি এই অর্ডারের মাধ্যমে। সেই অর্ডারটাকে অনতিবিলম্বে লাগু করতে হবে। আমরা প্রজেক্ট হেডের কাছে এই অর্ডারটা লাগু করার ব্যাপারে গিয়েছিলাম, বিভিন্ন আছিলায় উনি আবার এই অর্ডারটাকে না যাতে দিতে হয় তার চিন্তাভাবনা রেখেছেন। তার বিরুদ্ধে আজকে আমাদের এই পথসভা, তার বিরুদ্ধে আজকে আমাদের এই আন্দোলন। আজকে কী কী করলেন আপনারা? আমরা আমাদের আন্দোলনের মাধ্যমে ডিভিসি ম্যানেজমেন্টকে এটাই বার্তা দিতে চাইলাম যে যেভাবেই হোক 24/6/2022 যে অর্ডারটা টাওয়ার থেকে এসেছে সেটা আপনারা অনতিবিলম্বে লাগু করুন, নচেত আমরা সামনে শারদীয়া দুর্গাপূজা, এরই মধ্যেই আমরা একটা বৃহত্তর আন্দোলনে যাব এবং আমরা এই এমটিপিএস যে প্রদীপটা জ্বলছে এখনো পর্যন্ত সেটাকে স্তব্ধ করে রাখবার ক্ষমতা আমরা রাখি এবং সেটা আমরা করে দেখিয়ে দেবো। অর্ডারটা কী ছিল? অর্ডারটা এখন আপাতত এসেছে আপনার যেটা, সেটা হচ্ছে নাইট অ্যালাউন্স ফিরে দিয়েছে ওরা, 26টা ডিউটির এগেনস্টে 1,000 টাকা স্পেশাল অ্যালাউন্স ফিরে দিয়েছে, 4.92 গ্র্যাচুইটি ফিরে দিয়েছে, ওভার টাইমটা ডবল করেছে। এই কার্টেলমেন্ট আমাদের প্রচুর হয়েছে, তার মধ্যে সামান্যতম অংশ আমরা ফিরে পেয়েছি। এটা আমাদের ইউনিয়নের দীর্ঘতর আন্দোলনের লড়াইয়ের জয়। এবং আমরা এখন চাইছি এটাই আমরা আমাদের লাগু করে দেওয়া হোক, সারা এমটিপিএস এর সমস্ত শ্রমিক যেন একই দিনে একইভাবে এই ফ্যাসিলিটিটা পায়। আপনার নাম? আমার নাম শান্তিময় দাস। কি পদে আছেন? আমি ভাইস প্রেসিডেন্ট এই ইউনিয়ন।